হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি মুভি বাঘা যতীনের টিজার নিয়ে কথা বলবো, যেটা আগামীকাল বিকেল 4টের সময় সোশ্যাল মিডিয়া ড্রপ করা হবে। তবে গতকাল জওয়ানের সাথে বহু সিনেমা হলে এই টিজারটা কিন্তু দেখানো হচ্ছে। জওয়ান শুরু হওয়ার আগে গতকাল আমি SVF সিনেমা অর্থাৎ হচ্ছে উটস্করে যেটা আছে সেখানে ছবি দেখতে গেছিলাম। সেখানে সকাল 7টার শোতে জওয়ান শুরু হওয়ার আগে এই টিজারটা দেখানো হয় এবং আমি সেই সময় টিজারটা দেখে পয়েন্টগুলো নোট করে নিই। তো কেমন লাগলো এই টিজারটা? এক কথায় খুব খুব ভালো। মানে বহুদিন পর এমন একটা টিজার দেখলাম যেটা অবশ্যই মাউন্টিং স্কেলিং সব দিক থেকে বড়, কিন্তু ওই যে মানে বহু ছবির ক্ষেত্রে হয় না, বড় ছবি কিন্তু সোল টাচ করতে পারলো না, মানে ইমোশনাল করে দিতে পারলো না। এই টিজারটা দেখে আমার মনে হয়েছে যে এই ছবিটা না অডিয়েন্সের সাথে জুড়বে, অডিয়েন্সকে টাচ করবে। কারণ এই টিজারটা মানে ওরকমভাবে যেমন হয় একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ রয়েছে, শুধু ওটা দেখাচ্ছে না, এই টিজারটা শেষভাগে গিয়ে না খুব ইমোশনাল হয়ে যায়। মানে যখন আগামীকাল তোমরা টিজারটা দেখবে তোমরা এটা ফিল করবে যে এই টিজারটা খুব ইমোশনাল। শেষের যে সংলাপটা এবং যেরকমভাবে অরিজিৎ সিংয়ের গানটা আপলিফটেড হয় সেটা খুব খুব ভালো, এবং অরুণ রায় পরিচালক খুব ভালো করে এই বিষয়গুলো তিনি ব্লেন্ড করেন। তো এই টিজারে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডায়ালগস। একদম প্রথমে একজন অফিসার বাঘা যতীনকে জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কী, আইডেন্টিটি কী? তখন ও বলবে, আমি ভারতীয়, এটাই আমার আইডেন্টিটি। ক্ষুদিরাম বোসের একটা পোর্শন রয়েছে এবং একদম শেষভাগে যেটা আমি বললামই, সে বলবে যে আমি আবার ফিরে আসব। মানে দেখানো হচ্ছে বাঘা যতীন এই লড়াইয়ে সামিল হচ্ছে এবং সে বলছে আমি আবার ফিরে আসব, হয়তো স্বাধীন ভারতে আর না হয় স্বাধীন ভারতের স্বপ্ন হয়ে, এরকম একটা কিছু আছে। সেই জায়গাটা ব্যাপক, মানে ডায়ালগস রাইটিং খুব খুব ভালো এই ছবির, সেটা অডিয়েন্সকে লিটারালি ফিল করাবে তাদের এই আত্মবলিদানটা, সেটা খুব ভালো। এবার বিষয়টা হচ্ছে, আমি এর আগেও বলেছি RRR সেখানে এই যে রামারাজু বা কোমরাম ভীম এই যে দুটো ক্যারেক্টার NTR আর রামচরণ প্লে করেছে, এই চরিত্রগুলোর কর্তৃত্ব যেরকম লার্জ স্কেলে একটা মেইন স্ট্রিম ছবিতে ওরকম মাউন্টিংয়ে দেখানো হচ্ছে, এই ছবিটাও কাইন্ড অফ সেরকম। এখানে বাঘা যতীনকে একটা হিরোর মতো করে দেখানো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে সেটাকে যদি প্রপারভাবে করা যায় অডিয়েন্স কিন্তু খুব ভালো কিছু প্রোডাক্ট পেতে চলেছে, এবং অরুণ রায়ের ওপর আমার পুরো ভরসা রয়েছে যে সে এটা করতে পারবে, ডেলিভার করতে পারবে। তো এখানে যেরকমভাবে টিজারের প্রথম দিকে লোকেশন দেখানো হচ্ছে, ফরেস্টের সিকোয়েন্স দেখানো হচ্ছে, গুলি মারছে, ওই পোর্শনগুলো কিন্তু বাদবাকি ছবিগুলোর মতো করা হয়নি, যে গুলি লাগছে পড়ে যাচ্ছে, পিছনে ব্লাস্ট হচ্ছে, ক্যারেক্টার উড়ে পড়ছে, তুমি ওই কাটশটের পয়েন্টগুলো দেখতে পারবে, বুঝতে পারবে যে এটা একটা মেইন স্ট্রিম, অন্য মেইন স্ট্রিম ছবির ছাপ সেখানে রয়েছে। যেরকমভাবে স্পিড র্যাম্প করা, যেরকমভাবে একদম প্রথমে দেবের ক্যারেক্টারটা যখন আসছে যেরকম ব্যাকশট নেওয়া, ছোটো ছোটো টুকরো টুকরো শটগুলো দিয়ে সেই চরিত্রটাকে এস্টাবলিশ করা, সেগুলো কিন্তু প্রপার। এবং কাস্টিউম ডিজাইন যেরকমভাবে এখানে এতগুলো লোককে নিয়ে পুরোপুরো একটা সেট দেখানো, তো এটাতে অবশ্যই পয়সা খরচা হয়েছে। এবং অরুণ রায় বরাবরই তার যখন এরকম ধরনের ছবি আসে ডিটেলিংয়ে কিন্তু কোনো খামতি থাকে না। এবার এই টিজারেও দেখবে যে বাঘের যে পোর্শনটা সেটাকে কিন্তু দেখানো হয়েছে, আবার অডিয়েন্স সেটার জন্য মানে হাতড়াবে বাঘের ওই পোর্শনটা, কারণ বাঘের VFXটা এত ভালো হয়েছে। কিন্তু এখানেও আগের মতো করা হয়েছে, খুব সামান্যই দেখানো হয়েছে, কারণ ওটাই তো ছবির একটা বড় USP না, তারা এত পয়সা খরচা করেছে ওটার জন্য। তো দেখানো হচ্ছে আগেরবার যেমন টু শটে দেখানো হয়েছে বাঘ এবং দেবকে, এবার সেই শটের পজিশানটা অন্য এবং একদম ফ্রন্টে ঝাঁপ দিচ্ছে এবং খুব ছোট্ট করে, মানে তারপরেই কাট করে দেওয়া সিকোয়েন্সটা। ক্ষুদিরাম বোসের পোর্শনটা দেখো, সামিউলকে এত ভালো লাগছে, ক্ষুদিরাম বোসের চরিত্রে খুব ভালো, প্রত্যেককে এখানে দেখতে খুব ভালো লাগছে, এবং দেব অ্যাজ বাঘা যতীন দেবকে যেরকম দেখতে লাগছে, দেব যেরকম এখানে ডায়ালগগুলো বুঝতে পারবে দেবের কথা, মানে যে ডায়ালগস থ্রোয়িং সেগুলো শুনলে, দেব এই ছবিটার জন্য খেটেছে, তার উচ্চারণ খুব খুব স্পষ্ট, তাকে দেখতে খুব ভালো লাগছে, এবং আমি বললামই একটা হিরোইক অ্যাপ্রোচ রাখা হয়েছে। এবার আমরা যখন RRR হয়েছে সেটা তো আমরা দেখেছি, সেটা দেখে তো আমাদের খুব ভালো লেগেছে সেই যেরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা। এবার সেই ছবিটা প্রচুর একটা ব্যয়বহুল সিনেমা, কিন্তু এখানে যে বাজেটে এই ছবিটা বানানো সেটাও কিন্তু একটা বাংলা ছবি হিসেবে যথেষ্ট বড় বাজেট। এবং এখানে যেটা নিয়ে কথা বলতে হয় সবার আগে সেটা হচ্ছে এখানে মেকআপের কাজ। প্রি টিজারে দেখবে ওই যে ভেশ ধরে রয়েছে মাথার মধ্যে ওরকম চুল ওরকম দাড়ি, তা ওটা না পুরোপুরি রিভিল করা নেই, দুটো ক্যারেক্টার ক্রস করছে ওখানে কাট করে দেওয়া, এখানে ওটাকে একটু প্রমিনেন্ট করা,
তারা একসাথে বসে প্ল্যানিংটা করছে, এবং আরেকটা হচ্ছে যখন হচ্ছে ওই পুরো পুলিশের ড্রেস পরে রয়েছে, ওরকমভাবে দাড়ি, ওরকম আইব্রোস, ওরকম মাথার মধ্যে পাগড়ি, ওই যে লুকস দুটো ঘ্যামা চরম ওই দুটো লুকস। এবং এখানে তুমি একটা জিনিস দেখবে ইউনিক, যে এখানে কিন্তু ছবির যে ক্রেডিট বাঘাযতীন যে টাইটেলটা ওটা কিন্তু এন্ডে আসে না, ম্যাক্সিমাম ছবির ধরে একটা নাম রয়েছে, ছবির যে কোনো টাইটেল সেটা তো এন্ডে আসে, এখানে যখন বাঘাযতীনের ইন্ট্রোডাকশন হয় তখন আসে, মানে ওটা শুরুর দিকে বা মিড পোর্শনে আসে। তো সেটা দেখতে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, গানটা অরিজিৎ সিং এর খুব ভালোভাবে আশা করছি, ডায়ালগস ভালো, এত প্রমিসিং একটা কাজ। তো এই কাজটা আমি চাই খুব ভালো হোক, এবং টিজারটা বেশি বড় করেনি কিন্তু প্রত্যেকটা দিক থেকে টিজারটা খুব পাওয়ারফুল, যেরকম সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারে, সেরকম সুন্দরভাবে ডিজাইন। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, আমি তো ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, আশা করছি দুর্গাপুজোয় খুব ভালো কিছু করে যাবে বাঘাযতীন। তো এই ছিল আমার রিয়াকশান বাঘাযতীনের টিজার নিয়ে, আগামীকাল আসছে, তোমরা সেখান থেকে দেখো এবং তোমাদের কী অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।